দ্বিতীয় অধ্যায়। ভগবান শিব এবং দক্ষ প্রজাপতির মনোমালিন্য। বিদুর জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, প্রজাপতি দক্ষ তো নিজের কন্যাদের প্রতি স্নেহশীল ছিলেন, তাহলে তিনি নিজ দুহিতা সতীকে অনাদর করে চরিত্রবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেবের প্রতি বিদ্বেষ প্রকাশ করলেন কেন? মহাদেব চরাচর গুরু, শুক্রভাব শূন্য, প্রশান্ত মূর্তি, আত্মারাম এবং সর্বজগতের পরমারাধ্য দেবতা। তার সঙ্গে কে কেনই বা শত্রুতা করবে? ভগবান, এই জামাতা এবং শ্বশুরের মধ্যে এমন বিদ্বেষ কী করে সৃষ্টি হল যার ফলে যা ত্যাগ করা একান্তই দুঃসাধ্য? সেই নিজের প্রাণ পর্যন্ত সতী বিসর্জন দিলেন, দয়া করে আমাকে তা বলুন। মৈত্রেয় মুনি বললেন, বিদুর, পুরাকালে একবার বিশ্বশ্রেষ্ঠ প্রজাপতিগণের যজ্ঞে শ্রেষ্ঠ ঋষিবৃন্দ, দেবতাগণ, মুনিগণ এবং অগ্নিসমূহ নিজেদের অনুচর বর্গ একত্রিত হয়েছিলেন। সেই সময় প্রজাপতি দক্ষ ও সেই সভায় প্রবেশ করেন। নিজের তেজে সূর্যের মতো দীপ্তিশালী দক্ষ বিশাল সেই সভাগৃহের অন্ধকার দূর করে সেখানে আগমন করলে তাকে দেখে ব্রহ্মা এবং মহাদেব ব্যতীত অগ্নিগণসহ উপস্থিত সকল সভাসদ তাঁর তেজে প্রভাবিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। এইভাবে সভাসদগণ কর্তৃক বিশেষ রূপে সম্মানিত হয়ে তেজস্বী দক্ষ জগৎপিতা ব্রহ্মাকে প্রণাম করে তাঁর আজ্ঞানুসারে নিজের আসনে উপবিষ্ট হলেন। কিন্তু মহাদেবকে আগের থেকেই উপবিষ্ট দেখে এবং তার দিক থেকে প্রত্যুত্থান জাতীয় কোনো সম্মানসূচক ব্যবহার না পেয়ে দক্ষতা সহ্য করতে পারলেন না। তিনি মহাদেবের দিকে কুটিল চোখে এমনভাবে দৃষ্টিপাত করলেন যেন তাকে দগ্ধ করে ফেলবেন এবং বলতে লাগলেন, দেবতা এবং অগ্নিগণ সহ উপস্থিত ব্রহ্মর্ষি বৃন্দ, আমার কথা শুনুন। আমি না বুঝে অথবা বিদ্বেষের বশবর্তী হয়ে কিছু বলছি না, কিন্তু শিষ্টাচারে কথা বলছি। এই নির্লজ্জ মহাদেব সমস্ত লোকপালগণের পবিত্র কীর্তরাশি ধূলিসাৎ করে দিচ্ছে। দেখুন সজ্জনদের অনুসৃত আচরণ পদ্ধতিতে এই উদ্ভব কীভাবে লাঞ্ছিত করল। এই মর্কট লোচন বেশ সাধুর মতো অগ্নি ও ব্রাহ্মণদের সাক্ষাতে আমার সাবিত্রী তুল্য পবিত্র হরিণী নয়না কন্যার পানি গ্রহণ করেছে। সুতরাং এক হিসাবে সে আমারই পুত্র তুল্য, ওর পক্ষে উঠে দাঁড়িয়ে আমাকে স্বাগত অভিবাদন জানানো এবং প্রণাম করা উচিত ছিল, কিন্তু ও এমনকি মুখের কথাও আমাকে সম্মান জানায় না। হায়, শূদ্রকে বেদ শিক্ষা দেওয়ার মতো অনিচ্ছা সত্ত্বেও আমি কর্মবশে এর হাতে আমার সুকুমারী কন্যাকে সম্প্রদান করেছি। এ সর্বপ্রকার সদাচার বর্জিত, সর্বদা অপবিত্র, দুর্বিনীতি এবং ধর্মের মর্যাদা লঙ্ঘনকারী, এ প্রেতদের আবাসস্থল, ভয়ঙ্কর শ্মশানে ভূত প্রেত পরিবৃত হয়ে উন্মত্তের মতো বিকীর্ণ কেশে নগ্ন দেহে বিচরণ করে, কখনো হাসে কখনো বা কাঁদে, সারা শরীরে চিন্তা ভস্ম বিলেপন করে যেন তার দ্বারাই এ স্নান করে। এর গলায় প্রেতের পক্ষেই পরিধানযোগ্য নরমুণ্ডের মালা, মৃতের অস্থি এ অলঙ্কার রূপে পরিধান করে থাকে। বস্তুত এ শুধু নামই শিব, প্রকৃতপক্ষে ঘোর অশিব অমঙ্গল রূপী। এ নিজেও যেমন মাদক দ্রব্যাদি সেবন করে মত্ত থাকে, তেমনি মত্ত ব্যক্তিরাই এর প্রিয় পাত্র। নিষ্কৃষ্টভাবে তমগুণী ভূত প্রেত প্রথম প্রভৃতি জীবদের এ অধিপতি। হায়, আমি কেবল ব্রহ্মার প্ররোচনায় আমার সরলা কন্যাটিকে উন্মাদ নামক ভূতেদের দরপতি আচার বিচারহীন অপবিত্র এই দুরাত্মার হাতে সম্প্রদান করেছি।
মৈত্র ঋষি বললেন, বিদুর, দক্ষ এইভাবে শিবের অনেক নিন্দাবাদ করলেও শিব কিন্তু কোনো প্রতিবাদ বা বিপরীত আচরণ করলেন না, পূর্ববৎ নিশ্চলভাবেই বসে রইলেন। এতে দক্ষের ক্রোধের মাত্রা আরও বেড়ে গেল। তিনি হাতে জল নিয়ে তাকে সাঁপ দিতে উদ্যত হলেন। দক্ষ বললেন, এই শিব দেবতাগণের মধ্যে সব বিষয়ই অধম। এখন থেকে দেবযোগে ইন্দ্র উপেন্দ্র প্রমুখ দেবতাদের সঙ্গে এ কোনো যোগ্যভাব পাবে না। হে কুরুবংশজাত বিদুর, সেখানে উপস্থিত সভাসদগণ তাকে বহু প্রকারে নিষেধ করলেন, কিন্তু তিনি কারো কথায় শুনলেন না। মহাদেবকে অভিশাপটি দিলেন। তারপর অতিমাত্রায় ক্রুদ্ধ হয়ে দক্ষ সেই সভা থেকে বহির্গত হয়ে নিজ গৃহে চলে গেলেন। যখন মহাদেবের প্রধান অনুচর নন্দীশ্বর জানতে পারলেন যে দক্ষ শিবকে অভিশাপ দিয়েছেন, তখন ক্রোধে তাঁর চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল এবং তিনি দক্ষ এবং যেসব ব্রাহ্মণ তার শিব নিন্দা সমর্থন করেছিলেন তাদের সকলকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন। তিনি বললেন যে এই মরণশীল শরীরের কারণে গর্বযুক্ত হয়ে যিনি অপরের দ্রোহের পাত্র, অন্যের দ্বারা অপকৃত হয়েও প্রতিহিংসার বশবর্তী হয়ে তার প্রতি দ্রোহমূলক আচরণ করেন না, সেই ভগবান শঙ্করকে দেশ করে সেই ভেদবুদ্ধি সম্পন্ন মূর্খ দক্ষ কখনই তত্ত্বজ্ঞান লাভ করতে পারবে না। চাতুর্মাস যাগকারী অক্ষয় পূর্ণ হয় ইত্যাদি অর্থবা আদি রূপে দেববাক্য সমূহের দ্বারা মোহিত এবং বিবেক নষ্ট হয়ে এই দক্ষ বিষয়সুখ ভোগে ইচ্ছায় কপট ধর্মময় গৃহস্থাশ্রমে আসক্ত থেকে কেবলমাত্র কর্মকাণ্ডেরই বিস্তার করে চলেছে, দেহাদিকে আত্মা বলে ধারণা করেছে। আর সেই বুদ্ধির প্রভাবে এ আত্মতত্ত্ব সম্পূর্ণরূপে বিস্মৃত হয়েছে। সুতরাং এ সাক্ষাৎ পশু তুল্যই হয়ে গেছে। এ পশুরই মতো নিতান্ত স্ত্রী কামক হোক এবং তার মুক্তি অচিরাৎ ছাগলের মুখে পরিণত হোক, এই মূর্খ কর্মকাণ্ড বহু অবিদ্যাকে বিদ্যা বলে ধারণা করেছে। সেই কারণে এই শিব মাননকারী দুর্মতি দক্ষ এবং তার অনুসারী সকলে জন্ম মরণ রূপ সংসার চক্রে আবদ্ধ হয়ে থাকুক। বেদ বাণী রূপ লতা ফল শ্রুতি রূপ পুষ্পে সুশোভিত তাঁর কর্ম ফল রূপ মনোমোহকর গন্ধে এদের চিত্ত উন্মিথিত হয়ে রয়েছে। সেই হেতু এই শিব বিশ্বেশিরা কর্মাশক্তির কঠিন বন্ধনে জড়িত এবং বিভ্রান্ত হয়ে থাকুক। এই ব্রাহ্মণরা খাদ্য খাদ্যে বিচার শূন্য হয়ে কেবলমাত্র উদর পুত্রীর জন্যই বিদ্যা তপস্যা ও ব্রত পালনা আশ্রয় করুক এবং ধনসম্পদ দেহ এবং ইন্দ্রিয়ের সুখকেই একমাত্র সুখ মনে করে, এ গুলিরই কৃতদাসে পরিণত হয়ে সর্বদাই ভিক্ষা প্রত্যাশী হয়ে এই সংসারে বিচরণ করুক। ব্রাহ্মণ কুলের প্রতি নন্দীশ্বর এই অভিশাপ বাক্য শুনে ভৃগুমুনি তার বিপরীতে এই দুর্লভ অভিসম্পত্তারূপ ব্রহ্মদণ্ড প্রয়োগ করল। যারা শিবের ভক্ত এবং যারা সেই শিব ভক্তদের অনুগামী তারা সকলেই সৎশাস্ত্রে পরিপন্থী হয়ে পাষণ্ডী নামে খ্যাত হোক। যারা শৌচারবিহীন মন্দ বুদ্ধি তথা জটা ভস্ম এবং অস্থি ধারণকারী তারাই শৈব সম্প্রদায়ে দীক্ষিত হোক। যে সম্প্রদায় সুতরাং এবং চুয়ান মত দেবতাদের মতো আদর পেয়ে থাকে, ধর্ম মর্যাদার সংস্থাপক এবং বর্ণাশ্রম ধর্ম আচরণকারী ব্যক্তিদের রক্ষক স্বরূপ, বেদ এবং ব্রাহ্মণদের যে তোমরা নিন্দা করছ এতেই বোঝা যাচ্ছে যে তোমরা বেদ বাহ পাষণ্ড পথেরই আশ্রয় নিয়েছ। এই বেদমার্গই সর্বলোকের পক্ষে কল্যাণকর চিরন্তন পথ। আমাদের পূর্বপুরুষগণ
এই পথেরই অনুসরণ করে এসেছেন এবং এর মূল স্বয়ং ভগবান বিষ্ণু। সজ্জনগণে, এই পরম পবিত্র এবং সনাতন পথ স্বরূপ বেদের তোমার নিন্দা করছ, সুতরাং যে ধর্মে তোমাদের ভূতনাথ ই ইষ্ট দেবতা সেই পাষণ্ড মার্গেই তোমাদের গতি হোক। মৈত্রেয় ঋষি বললেন, ভৃগুমুনি, এই প্রকারে অভিসম্পাত করলে ভগবান শঙ্কর যেন কিঞ্চিত বিমান হয়ে নিজের অনুচরগণের সঙ্গে সেখান থেকে চলে গেল। মহাধনুর্ধর বিদু, সেই প্রজাপতিগণ যে যজ্ঞটি অনুষ্ঠানে করেছিলেন সেটি ছিল সহস্র বৎসর ব্যাপী এবং পুরুষোত্তম ভগবান শ্রীহরিকে ছিলেন সেখানে উপাস্য দেবতা। সেই যজ্ঞ নিষ্পন্ন করে প্রজাপতিগণ গঙ্গা যেখানে যমুনার সঙ্গে মিলিত হয়েছে সেই প্রয়াগে যজ্ঞান্তে করণীয় অবর্ভূত স্নান সমাপন অন্তে প্রসন্ন চিত্তে নিজ নিজ স্থানে চলে গেলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধে দক্ষ সাপ নামক দ্বিতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।